দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বাণিজ্যিক কেন্দ্রস্থল যশোর। তেমনি নানান ইতিহাস ঐতিহ্যে পরিপূর্ণ যশোরের জনপদ, যার মধ্যে অন্যতম কালেক্টরেট ভবন ও যশোর পৌরসভা। যশোরের কালেক্টরেট ভবন নিয়ে আমাদের পেজটিতে একটি ভিডিও পাবলিশ করা আছে, মন চাইলে দেখে নিতে পারেন। সো আজ আপনি দেখতে চলেছেন ব্যস্ত শহর যশোরের এক অন্যতম শান্ত শৃঙ্খল স্পট যশোর পৌর পার্ক। যশোরের পৌর পার্ক নিয়ে ছোট আয়োজনে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। চলুন এগিয়ে যাওয়া যাক। যশোর পৌর পার্কে যাওয়ার জন্য প্যারিস রোড ধরে এগোচ্ছি। প্যারিস রোড ধরে এগোচ্ছি মানে এই নয় যে সোজা প্যারিস দেশে চলে যাব, আসলে রোডটার নামই প্যারিস রোড যশোর। হ্যাঁ সত্য। যাই হোক, রাস্তাটি অনেক সুন্দর, আর এই সুন্দর প্যারিস রোডের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এলাম খেজুর গাছের ভাস্কর্য মোড়ে। খেজুর গাছের ভাস্কর্যের আগেই চোখ পড়ল আল্লাহ নামের এ ভাস্কর্যর দিকে। সত্যি মন আল্লাহ নামের এত সুন্দর ভাস্কর্য প্রশংসনীয়। চত্বরটি পার হতেই দেখা মিলবে যশোরের যশ খেজুরের রসখ্যাত খেজুর গাছের এ ভাস্কর্য। শুধু এই নয়, পুরো শহরের মেন মেন কিছু চত্বরে বাংলার নানান ইতিহাস ঐতিহ্যকে আঁকড়ে ধরে তৈরি করে রাখা হয়েছে নানা ধরনের ভাস্কর্য, যার জন্য উদ্যোক্তা কিন্তু ধন্যবাদ পাওয়ার যোগ্য। প্রিয় যশোরকে যারা এত সুন্দর করে সজ্জিত করছেন, যারা যশোরের পরিবেশকে উন্নত করছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, খেজুর গাছের ভাস্কর্য মোড়ের উত্তর পার্শ্বে অবস্থিত যশোর পৌরসভা। আমি এখন অবস্থান করছি যশোর পৌরসভার গণ্ডিতে। ইতিহাসে মাখায় পৌরসভার বয়স 150 বছরেরও বেশি। শুধু তাই নয়, মান ও উন্নয়নের দিক দিয়ে এটি একটি ক শ্রেণীর পৌরসভা। এখান থেকে আবার পিছনে ফিরে যশোর স্টেডিয়াম রোড ধরে চলে গেলাম আজকের মনোরম স্পটে। জি, এসে গেলাম যশোর পৌরসভার বিরাটে আয়ত্তের ওপর নির্মিত যশোর পৌর পার্কের ভিতরে। পার্কে প্রবেশ করেই প্রথমত একটি বিজ্ঞপ্তি পড়ে নিলাম, এরপর উপভোগ করে পার্কে চোখ বুলিয়ে নিলাম চারিদিকে। নিরিবিলি মনোরম পরিবেশে আপনারাও উপভোগ করুন যশোর পৌর পার্কের এ সৌন্দর্য। যশোর পৌর পার্কের মূল আকর্ষণ হলো, আমার কাছে যেটা মনে হলো, সেটা হলো পৌর পুকুর। স্বচ্ছ পানির কারণে দখণ্ডিত এই পুকুর বেশ আকর্ষণীয়। তবে আপনি ইচ্ছা করলেই এই পুকুরে গোসল করতে পারবেন না, কর্তৃপক্ষ কর্তৃক এ পুকুরে গোসল করা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। পুকুরের চারিপাশ জুড়ে নির্মাণ করা হয়েছে রং বেরঙের রাস্তা। এ রাস্তা ধরে চলতে চলতে উপভোগ করতে পারবেন পুরো পৌর পার্কের সৌন্দর্য। ক্লান্ত হলে বসার জন্য পেয়ে যাবেন সুন্দর সুন্দর বেশ কটি বেঞ্চ। এদিকটাই রয়েছে আকর্ষণীয় ঝর্ণা দ্বারা। নানা ধরনের ইলেকট্রিক বাল্বের আলোতে রাত হলেই পৌর পার্কের সৌন্দর্য আরো বেশি ফুটিয়ে তোলে এ ঝর্ণা দ্বারা। পার্কের পশ্চিম পাশে দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, আর তারই দক্ষিণ পার্শ্বে অবস্থিত যশোর স্টেডিয়াম। পার্কটিকে আরও সৌন্দর্য মণ্ডিত করেছে বিভিন্ন জাতের বৃক্ষ সমাহারে। সত্যি ব্যস্ত শহরের বুকে এত সুন্দর একটি মনোরম পরিবেশে আসলে কিছু সময়ের জন্য হলেও ভালো লাগার সৃষ্টি হয়ে যায়। পৌর পার্ক যশোরবাসীকে বিনোদন দিতে না পারলেও কিছুটা নিরিবিলি পরিচ্ছন্ন পরিবেশ দিতে পেরেছে। ঘুরে আসুন এ পৌর পার্ক থেকে। আজকের মতো আল্লাহ হাফেজ।